সরকার আবারো তামাশা নির্বাচন করে ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তবে এবার ক্ষমতাসীনদের ফাঁদে বিএনপি পা দেবে না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেন জনগণ জেগে উঠতে শুরু করেছে, আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। রাজধানীর একটি হোটেলে রোববার আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির নীতি নির্ধারক নেতারা বলেন সরকার পরিকল্পিতভাবে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরছাড়া করছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে খালেদা জিয়াকে আটকে রেখেছে। আপনার যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, ডেমোক্রেটিক অর্ডার না থাকে, তো নির্বাচন নিয়ে আলোচনার তো কোনো প্রয়োজন নেই। 2014-তে কিভাবে নির্বাচন হয়েছে, 2018-তে কিভাবে নির্বাচন হয়েছে, সুতরাং এই সংসদকে বিরক্ত করতে হবে, যাকে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সকল দলের রাজনৈতিক দলগুলো সে আলোচনার প্রেক্ষিতে একটি গভর্নমেন্ট তৈরি করতে হবে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন মানুষের ভোটের অধিকার ফিরে পেতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করছেন। পরিকল্পিতভাবে এমন ভাবে সাজিয়েছে, সেই সাজানোতে দেখা যাবে যে নির্বাচন খেলা একটা, তামাশা একটা হবে, সেই তামাশায় দেখা যাবে যে তারাই নির্বাচিত হয়ে আসবে, বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, আর সেই ফাঁদে পা দেবে না। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না। মির্জা ফখরুল বলেন দেশ রক্ষা করা বিএনপির একার দায়িত্ব নয়, এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমাদের অধিকার আদায় করে নিতে হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।